আজকে আমি সহজ কিছু ইংরেজি শেখাবো যা আপনার প্রতিদিন কাজে লাগবে, যেগুলো আপনি বাড়ি কিংবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাদেরও শেখাতে পারবেন। এগুলো এত সহজ যে যে কেউ একবার শিখে নিলেই পারবেন। এগুলো জানলে আপনার সাথে সাথে আপনার বাড়ির বাচ্চাও ধীরে ধীরে অনর্গল ইংরেজি শিখে যাবে। তাই চলুন আজকে সবাই মিলে ইংরেজ প্র্যাকটিস করি। একবার করে দেখো বা একটি সুযোগ নাও। এর ইংরেজি হবে টেক এ চান্স। টেক এ চান্স। চান্সকে অনেক অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যেমন সুযোগ, আকস্মিক ঘটনা, ঝুঁকি নেওয়া, হঠাৎ সাক্ষাৎ হওয়া ইত্যাদি। আমার কাছে দাঁড়িয়ে থাকো, এর ইংরেজি হবে স্ট্যান্ড বাই মি। স্ট্যান্ড বাই মি। আমি ভালো আছি, আই অ্যাম গুড। আই অ্যাম গুড। তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ আর ইউ। যদি এই প্রশ্নটা আপনাকে কেউ করে তখন আপনি এই ফ্রেজটি বলতে পারেন, অ্যান্ড ইউ। অ্যান্ড ইউ এর মানে তুমি কেমন আছো। এটা হাউ আর ইউ এর পরিবর্তে ব্যবহার করতে পারেন এবং এটা শুনতেও ভালো লাগে। টাকা খরচ করো। টাকা খরচ করো। স্পেন্ড মানি। স্পেন্ড মানি। সেই মুহূর্তে, সেই সময়, তখন, এর ইংরেজি হবে অ্যাট দ্যাট টাইম। অ্যাট দ্যাট টাইম। যেমন আমরা বলতে পারি সেই সময় সে খুব ব্যস্ত ছিল, এর ইংরেজি হবে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ভেরি বিজি। অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ভেরি বিজি। তাকে ধন্যবাদ দাও, থ্যাংক হিম। থ্যাংক হিম। সুড়সুড়ি দেবে না, ডোন্ট টিকেল। ডোন্ট টিকেল। টিকেল অর্থ হচ্ছে কাতুকুতু দেওয়া বা সুড়সুড়ি দেওয়া। এটি একটি কমন ওয়ার্ড যা আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। যা হোক, ইংরেজি হবে হাউ এভার। হাউ এভার। এটি আমরা কথা বলার সময় অনেক বেশি ব্যবহার করে থাকি, যেমন যাই হোক এটা খুব ভালো ছিল, হাউ এভার ইট ওয়াজ ভেরি গুড। হাউ এভার ইট ওয়াজ ভেরি গুড। এখানে ওয়াজ ব্যবহার করলাম কারণ ছিল, এটি পাস্ট টেন্স, এজন্য এখানে ওয়াজ ব্যবহার করলাম। এটি টাইপ করো, টাইপ দিস। টাইপ দিস। আমাদের মাফ করবেন, এর ইংরেজি হবে এক্সকিউজ আস। এক্সকিউজ আস। দ্রুত হাঁটো বা আরও জোরে হাঁটো, এর ইংরেজি হবে ওয়াক ফাস্টার। ওয়াক ফাস্টার। আমাকে সাহায্য করো, এর ইংরেজি হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি। আমরা জানি অ্যাসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করা, আবার হেল্প মানে সাহায্য করা, আবার সাপোর্ট, সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা বা সাহায্য করা। তাহলে আমরা শিখলাম অ্যাসিস্ট, হেল্প, সাপোর্ট, এগুলো সবার মানে হচ্ছে সাহায্য করা। পাসওয়ার্ড দাও, এন্টার দ্য পাসওয়ার্ড। এন্টার দ্য পাসওয়ার্ড। চা ঢালো, পোর দ্য টি। পোর দ্য টি। এখানে পোর মানে হচ্ছে ঢালা। তাকে থামাও, স্টপ হিম। স্টপ হিম। এটা বন্ধ করো, স্টপ দ্যাট। স্টপ দ্যাট। খুঁজে বের করো, ফাইন্ড আউট। ফাইন্ড আউট। আবার গেট মানে হচ্ছে পাওয়া। ইংরেজি বলতে গেলে গেটের ব্যবহার তো অবশ্যই শিখতে হবে, কারণ এটি খুব কাজে আসে স্পোকেন ইংলিশ বলতে গেলে। আমি আগেই গেটের একটি ভিডিও বানিয়েছি, যদি ভিডিওটি দেখে আসেন তাহলে আপনার খুব কাজে আসবে। দরজা বন্ধ করো, লক দ্য ডোর। লক দ্য ডোর। সত্যিটা কি, হোয়াটস দ্য ট্রুথ। হোয়াটস দ্য ট্রুথ। নিয়ম মেনে চলো। নিয়ম মেনে চলো। ওবে দ্য রুলস।
obey the rules. কোথায় যাব? Where to go? Where to go? আমার সাথে সাথে ইংরেজিটি বলুন। কি করব বা কি করতে হবে? What to do? What to do? কোনটা নেব? Who is to take? Who is to take? বা আমরা এভাবে বলতে পারি, কোনটা নিতে হবে? Who is want to take? Who is want to take? এটি পরিবেশন করো। সার্ভ দিস, সার্ভ দিস। আমার সাথে সাথে ইংরেজিটি বলুন। আবার দেখা হবে। সি ইউ এগেন, সি ইউ এগেন। এই ফ্রেজটি আমরা বিদায় নেওয়ার সময় ব্যবহার করে থাকি। নষ্ট করবে না বা খারাপ করবে না, ইংরেজি হবে ডোন্ট রুইং, ডোন্ট রুইং। এখানে রুইং অর্থ হচ্ছে নষ্ট করা, খারাপ করা, ধ্বংস করা। কুকুরকে খাওয়াও, ফেড দ্য ডগ, ফেড দ্য ডগ। ফেড মানে হচ্ছে এখানে খাওয়ানো। বোতলটি ভর্তি করো, ফুল দি বটল, ফুল দি বটল। ওটা নিচে নামিয়ে দাও, এর ইংরেজি হবে টেক দ্য ডাউন, টেক দি ডাউন। তোমার মাথা কাজে লাগাও, তোমার মাথা কাজে লাগাও মানে তোমার বুদ্ধি কাজে লাগাও, এর ইংরেজি হবে অ্যাপ্লাই ইওর মাইন্ড, অ্যাপ্লাই ইওর মাইন্ড। অন্য কিছু দেখাও, শো সামথিং এলস, শো সামথিং এলস। এটা স্বীকার করো বা এটা গ্রহণ করো, এর অর্থ হল অ্যাকসেপ্ট দিস, অ্যাকসেপ্ট দিস। এটা নাও, টেক দিস, টেক দিস। আমার সাথে সেটা ইংরেজিটি বলুন। সময় মতো এসো, কাম অন টাইম, কাম অন টাইম। কাজটি করো, ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক। অন্য কাউকে বলবে না, ডোন্ট টেল আদার্স, ডোন্ট টেল আদার্স। কাউকে পাঠাও, সেন্ড সাম অন, সেন্ড সাম অন। এটা ধরে রাখো, হোল্ড দিস, হোল্ড দিস। আজকে এই পর্যন্তই। আমি খুবই সহজ সহজ কিছু ফ্রেজ আপনাদের শেয়ার করলাম, যারা নতুন ইংরেজি শিখছেন তাদের 100% কাজে আসবে। ইংরেজি বলার সময় সবসময় বড় বড় বাক্যের প্রয়োজন হয় না, ছোট ছোট বাক্য বা ফ্রেজগুলি আমাদের জানা খুবই জরুরি, না হলে আপনি ফ্লুয়েন্টলি কোনো দিন ইংরেজি বলতে পারবেন না। সুযোগ থাকলে বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকেও শেখান, এতে একটি ইংরেজি শেখার পরিবেশ তৈরি হবে যা আপনাদেরকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইয়োর প্যারেন্টস, টেক কেয়ার ইয়োর প্যারেন্টস।